রাখবেন রাহাত চৌধুরী লিখেছেন একদিন উত্তর পাই না আমি ইন্ডিয়া আসাম আসাম থেকে বলছি আহা এখানে যদি আপনার প্রশ্নটা পেতাম তাহলে আমরা হয়তো উত্তর দেওয়া সহজ হতো আমাদের এই সময় দতা মাফ করবেন প্রচুর প্রশ্ন আছে যেগুলো উত্তর আমরা সবগুলো দিতে পারি না এমন খান লিখেছেন আমার ফুফাত বোনকে আমি আমার ফুফাত বোনকে খুব ভালোবাসি তাকে পাওয়ার জন্য কি কোনো দোয়া করা যাবে আল্লাহর কাছে দোয়া করবেন মেলার কাছে আল্লাহ যার সাথে আমার সংসার হলে কল্যাণ হবে আপনি সেখানে আমাকে বিয়ের ব্যবস্থা করে দিন আমাকে নেক্কার সঙ্গী দান করুন আপনি যাকে খুব ভালো মনে করছেন সে ভালো আল্লাহ মানে আপনার জন্য নাও হতে পারে তো এই জন্য নির্দিষ্ট ব্যক্তির জন্য নয় এবং সাধারণভাবে আল্লাহ কাছে দোয়া করবেন এবং ব্যক্তিকে বিয়ের আগে এভাবে আপনার পছন্দ করে ভালোবাসা তাকে জল্পনা কল্পনা সেগুলো কিন্তু না যায় এবং গুণা বিধায় যদি বিয়ে করার সুযোগ থাকে এবং তিনি ভালোই হন আপনার দৃষ্টিকোণ থেকে সব মিলিয়ে তাহলে আপনি তাকে বিয়ে করে ফেলেন কিন্তু জল্পনা কল্পনা করবেন আর দোয়া করে করে মনে মনে তাকে নিয়ে ভাববেন সেই সুযোগ কিন্তু নাই আর দোয়া করবেন সাধারণভাবে যেখানে কল্যাণ হয় সেখানকার জন্য তামিম